একটু গল্প করতাম। হ্যাঁ কি হয়েছে, কান ধরতেছো কি লাগে? আমি কি তোমার খারাপ কথা কইছি? একটু শোনো, আমি তোমার অনেক খোঁজা খুঁজছি, বিভিন্ন জায়গায় খুঁজছি, খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ, জীবন যৌবন আর খুঁজবে খেজুরের মধ্যে সেফ হয়ে গেছে, কিন্তু তোমার খুঁজে পাই নাই। তারপরে তোমার এনে পাইছি পাওয়ার পর। একটু একটু দেখতে দেন আমাকে, আমি একটু দেখি এই প্লিজ। ঢুকবি ভালো ভালো জিনিস, দামি দামি জিনিস দেখে দেখা চুরি করে নেবি, সব কোনো কিছু বাদ দিবি না। আরে হ জামা কাপড় পরছি ভদ্রঙ্গ মতো দেখা যাইতেছে, মাইসি কয় আর জিগাইলে, এই আপনার ব্যাংকে কত টাকা? আমি কিছুই বলি না। তাইলে কি আমি চড়ে গেলাম? সব চুরি করছি। তাই তো এত খাও দেয় কে খালি সারা শরীর? চুপ থাক, বল, একটু অ্যালার্জি আছিল, সময় গেল, শুনলি বড় কথা। কিন্তু স্যার কথা হইলো যে আমি সব কথা ক্লিয়ার না কইরা তারও কাম করি না। কি কথা? কথা হইলো যে আপনি তাকে কই রাখেন। গহনাঘাটি আবার কই রাখবো? গহনাঘাটি তো আর এখন তো বাসা, গহনাঘাটি তো অবশ্যই বাসায় রাখেন না? তাইলে কাজের লোক, আরে নিজের ভাই বোনকে বিশ্বাস করি আর তুমি তো কাজের লোক, তাই একদম এখানে আমার আরেক বাড়ি আছে ওইখানে সিন্ধুকের মধ্যে টাইট করে রাখছি, ওটা তোমার ভয় করতে হবে না, তুমি কাজ করো ঠিক আছে? ও মানে টাকা পয়সা গহনাঘাটি এরা তোমাকে সময় চিন্তা করতে হবে না ভাই, কাজ করলে কাজ করো নাহলে ভাগো। আচ্ছা ঠিক আছে, আপনি যান ছাড়েন কাজ করো। খালি হাতে তো আর দাম না। কি হইলে এদিকে তাকাইছেন কি তুমি? না আমি তো গ্রামে গ্রামে যাইতেছি একটা মোবাইল কিনে নিল, তাই আপনার হাতে সেটটা দেখলাম, তো এই সেটটা খুব ভালো লাগতেছে আমার কাছে। আচ্ছা কি সেট দেখি একটু চেক করে দিই। আপনি কি পিনে মোর সেট ধরবেন? হ্যাঁ না মানে আমি একটা মোবাইল সেট কিনবার যাইতেছি, দেখছেন না 16 বছর গ্রামে গ্রামে কি হয়েছে, এই একটু দেখি আপনার সেটটা দেখি, দেখা আমি দেখ যে এই লেটেস্ট মডেলটা এটা না আরো কোন লেটেস্ট মডেল আছে? এই যে এটা কোন লেটেস্ট মডেল, এটা হইছে ওল্ড মডেল, আর এই ওল্ড মডেল দেখে আমার কোনো লাভ নেই, আমি যাইতে পারি? আপনি কেন দিবেন না দেখার জন্য? আমি তো একটা ভদ্রলোক, আমাকে দেখে কি মনে হয় চোর ছিনতাইকারী ডাকাত লুচ্চা বদমাইশ? বুঝতে পারছি আপনি খুবই ভদ্র পার্সন। একটু 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 দেখতে দেন আমাকে, আমি একটু দেখি এই প্লিজ। দেখেন না একদম ফকফকা। হ্যাঁ ফসা আমের সাইজ জিনিস। আচ্ছা এই আপনি একটা সেলফি উঠাই উঠান, মোর সেলফি উঠাইবেন। হ্যাঁ
স্বামী আমি কি করবো কাল দেখে কথা কমো, এই আমার কথা তো ভেতরে খালি জমতে আছে, কাল দেখে কথা কমো, কথা না কথা বললে তো আমি ফাটতে যাবো। নাতি শোন, তোরে যা আজকে সেরকম লাগতেছে এই ড্রেসটা পরনে, তোরে একদম ফ্যান্টাস্টিক লাগতেছে। লাগবে না, ওই হইতেছে তো আমার নাতি, তারপরে আবার অ্যামাজন থেকে এই অর্ডার করে লই যাইছে, তাও আবার দরজে 150 টাকা করে দিয়া। সুবহানাল্লাহ, আরে সেবা দেখ ওমা, এত সুন্দর ড্রেস পরছস, কই পাইছস, কবে কিনছস, কেমনে? আরে চুপ থাক, চুপ থাক, হইছে এই যা যা, মোর কথা শুনে এতই কোশ্চেন করলে কেমনে উত্তর দিব? আরে যা যা যা, এই ধরনে এতই যদি কোশ্চেন কর তাহলে কেমনে উত্তর দিব? আমার ভেতরে আবার কথা জমে গেছে। আচ্ছা এই যে ভালো কথা, তুমি এই যে আইলেশটা কই থেকে কিনছো আমার একটু কও তো, আমি একটু নিব। আইলেশটা কিন্তু ভালোই লাগে তোমার, এটা কিন্তু মানাইছে বুঝছেন না? এই নাতি হোল 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 হোল, আপনি এই যে পান খাইছেন, পানি কি দিয়ে খাইছেন? পানি কি? আরে দাদা ভাই না, কম আছে মাছা, এ মাছা কি লাগা তোরে নাতি, তোরে এফএম রেডিওটা একটু থামা, বলি আমরা কোমা কইছি, আমার কথা কইলাম কই, মাত্র দুইটা কথা জিজ্ঞাসা করছি, এর কথা তোমারে ওই যে পানির কথা, তাইলে আমি কথা কইলাম কই, কও তো আমি কই। আরে তোরে নাতি, তোর কাছে মাছ চাই, তোরে বলিয়াম কোমা, ছাড় তো, দো মাটকাই তো মরে। তুই আমারে আমরা মুখ চাপে ধরলি কি লাগা কিরবেন না, আমি কি করছি তোরে? হ্যাঁ তুই আমার মুখ কি লাগা চাপে ধরলি, আমি কি খারাপ কিছু করছি তোরে? আর ভালোই পড়লাম দাদা, তুই কিন্তু দিন দিন খুব খারাপ হয়ে যাইতেছস। আরে কই গেলি তোমার এই এফএম রে? মুইও যাই। আরে দাদু হলো না, কই দাও দেখো তো, সবাই যদি আমনে জানতে আমি কত কম মুখাল লাগে। হ্যাঁ আমি একটু গল্প করতে চাই, আমার কথা তো আবার ভেতরে খালি জমাইতেছে জমাইতেছে, কালে কম আল্লাহ, কথা না করতে পারলে তো আমি একদম ফাইটতে যাবো। এ দাদু সেবা দাদা, বাবা তুমি কোথায়? বুঝছি ভালো কথা। আচ্ছা তুমি গেছিলে কে কত, তোমার খুঁজতে খুঁজতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ওই জায়গায় খুঁজছি ওই জায়গায় খুঁজছি, তুমি নাই, তুমি না পেয়ে সেবার লোক কথা কইছি, সেবা গেছে কা দাদুর লোক কথা কইছি, দাদু গেছে কা তারপরে রতনের লোক কথা কইছি। আচ্ছা তুমি কি আমার একটু সময় দিবা না? তোমার কাছে একটু সময়ই তো চাই, আর তো কিছু চাই না, তুমি এরকম কিন লেখা করো, একটু গল্প করতাম। হ্যাঁ কি হয়েছে, কান ধরতেছো কিন লেখা? আমি কি তোমার খারাপ কথা কইছি? একটু শোনো, আমি তোমার অনেক খোঁজা খুঁজছি, বিভিন্ন জায়গায় খুঁজছি, খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ, জীবন যৌবন আর খুঁজবে খেজুরের মধ্যে সব পেয়ে গেছে, কিন্তু তোমার খুঁজে পাই নাই। তারপরে তোমার এনে পাইছি, পাওয়ার পর তোমার লগে আমি কথা কইছি, এ শালি এত কথা তোর মুখ কমবে দেয়, কোন দিক দিয়ে কোন সাইড দিও তুমি, যে কোন দিন আমার মুখটা সাইপে ধরে রইছো, আমি কি তোমার খারাপ কথা কইছি? আমি তোমারে কইছি আমি তোমার লগে একটু কথা কইতে চাই, আর তুমি আমারে কইলে কি এত কথা কইতে, তোমার লগে তো কথাই কইলেন না।
তুই যদি কথা কইতি তাহলে ঘর আছে, বাড়ি আছে, চৌকি আছে, খাট আছে, সবকিছু আছে, শোকেস আছে, আলমারি আছে, এখানে গিয়ে হয়তো কইতে পারতি। আর তুই রাস্তাঘাটে যদি এইভাবে আমার সাথে কথা কইস, মানুষ শুনলে বলবে আমার বউ বাসাল পেসাল। এই খাট আর শোকেসের লগে কে কথা কয়? হ্যাঁ কি করতে?